আজিগণে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পর সেমিনার রুমের ছবি ইতিমধ্যেই প্রকাশ এসেছে। প্রশ্ন উঠেছে যে সেমিনার রুম অর্থাৎ ঘটনাস্থল যেটি, সেখানে এতজন কি করছিলেন? এই নিয়ে লালবাজারের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হয়, ছবি প্রকাশ এনে প্রত্যেকের পরিচয় সম্পর্কে জানানো হয়। তবে এখানে লাল জামা পরা যে ব্যক্তিকে দেখা যাচ্ছে এই ছবিতে, সেই ব্যক্তির পরিচয় নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা। তার কারণ লালবাজারের তরফ থেকে ছবি সামনে এনে দাবি করা হয় লাল জামা পরা এই ব্যক্তি তিনি হচ্ছেন আনিসুর রহমান, যিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। কিন্তু আইএমএ রাজ্য শাখা এই দাবি কিন্তু খারিজ করে দিয়েছে। আইএমএ তরফ থেকে এই লাল জামা পরা ব্যক্তির পরিচয় নিয়ে বলা হচ্ছে ইনি হচ্ছেন এসএসকেমের পিজিটি অভিজ্ঞ। পাল্টা দাবি করছে আইএমএ বেঙ্গল, ঘটনাস্থল সেমিনার রুমে থাকা লাল জামা পরা ব্যক্তির তাহলে সঠিক পরিচয় কি? কে ওই লাল জামা পরা ব্যক্তি? তার পরিচয় কি স্পষ্ট করবে লালবাজার? লাল জামা পরা ব্যক্তি এসএসকেমের হলে তিনি ঘটনাস্থলে কি করছিলেন? অভিক নয় লাল জামা পরা ব্যক্তি আনিসুর রহমান বলে পাল্টা দাবি করা হয়েছে পুলিশের তরফে। কলকাতা গোয়েন্দা পুলিশের ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে দাবি লালবাজারের। অর্থাৎ এই যে ছবি, অর্থাৎ সেমিনার রুমে যেখানে এই ঘটনা ঘটেছিল, চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা, সেই ক্রাইম সিনে যে ছবি ইতিমধ্যেই সামনে এসেছে, সেই ছবিতে একেবারে স্পষ্ট দেখা গেছে যে ঘটনার পর সেখানে অনেকে উপস্থিত ছিলেন। আর সেখানেই প্রশ্ন ওঠে বারবার যে এতজন সেই সময় ক্রাইম সিনে ঘটনা ঘটে যাওয়ার পর কি করছিলেন? লালবাজারের তরফ থেকে ইতিমধ্যে এই ছবি প্রকাশ এনে দাবি করা হয়, প্রত্যেকের পরিচয় সম্পর্কে বলা হয়, এবং লাল জামা পরা এই ব্যক্তি যার পরিচয় সম্পর্কে পুলিশ দাবি করে যে ইনি হচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ আনিসুর রহমান। যদিও আইএমএ দাবি এই নিয়ে সম্পূর্ণ ভিন্ন, আইএমএ থেকে তরফ থেকে বলা হয় ইনি হচ্ছেন এসএসকেমের পিজিটি অভিজ্ঞ। ঘটনাস্থল সেমিনার রুমে থাকা লাল জামা পরা ব্যক্তির তাহলে আসল পরিচয় কি? কে ওই লাল জামা পরা ব্যক্তি? তার পরিচয় কি স্পষ্ট করবে লালবাজার? লাল জামা পরা ব্যক্তি যদি এসএসকেমেরই হন, তাহলে তিনি ওই সময় ঘটনাস্থলে কি করছিলেন? লাল জামা পরা ব্যক্তি অভিক নন আনিসুর রহমান বলে পুলিশ দাবি করছে। যদিও আইএমএ দাবি সম্পূর্ণ ভিন্ন, আইএমএ রাজ্য শাখার তরফ থেকে স্পষ্ট দাবি করা হচ্ছে ইনি হচ্ছেন অভিক দে, যিনি এসএসকেমের পিজিটি। গত 30 আগস্ট এই ছবি দেখে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ঠিক কি দাবি করেছিলেন শোনাব। গলায় স্টেথোস্কোপ আছে, ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডির টিম আছে, উনি আছেন। আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি ওয়ান ছিলেন ওখানে আছেন, এবং এফএসএল এর স্টাফ আছে। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তার বক্তব্য আপনারা শুনলেন, এবং একেবারে ছবি সামনে এনে সেখানে ধরে ধরে প্রত্যেকের পরিচয় সম্পর্কে জানানো হয়, এবং এই লাল জামা পরা ব্যক্তি তার পরিচয় সম্পর্কে কিন্তু ইতিমধ্যেই লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে যে ইনি হচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। ছবিতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে লাল জামা পরা এক ব্যক্তিকে দেখা যাচ্ছে আইএমএ তরফ থেকে, যদিও এই ব্যক্তির পরিচয় সম্পর্কে দাবি করা হয়েছে ইনি হচ্ছেন এসএসকেমের পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট শ্রেণি অভিক দে, এমনটাই কিন্তু দাবি লালবাজারের। আর এই ব্যক্তির পরিচয় নিয়ে যখন এই একাধিক প্রশ্ন সামনে আসছে, তখন অভিক দে তার কিন্তু কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমরা তার বাড়িতেও পৌঁছে গিয়েছিলাম বর্ধমানের নারায়ণগিহিতে, এখনো পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা যায়নি বা তার কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি।